আমার একটা বড় লিডার থাকে, সেই লিডার গো অর্ডারে আরো ধৈরান্তে গেলে তখন আমাকে মাইর দেয়। আমি এরকম কোনো হিরো নাই তার মাইরটা না খাইছি, এরকম কোনো নায়িকা নাই যে আমি মাইর না খেয়েছি। আমার ছোটকালে নাম রাখছে নিরঞ্জন মণ্ডল, এটা শুধু গন্ডগোলই বাজায়। বুদ্ধি হওয়ার পরে নামটা আমি পাল্টা দিলাম, রাখলাম নিরঞ্জন সরকার। মহল্লার মানুষকে আপনার নাই দরকার। দিনকাল খুব ভালো যাচ্ছে, কারণ আমি 1984 সালে ফিল্মে ঢুকছি, 2024 আমি কাজ করতেছি আর কি। দীর্ঘ 1985 সালের থেকে 2024 পর্যন্ত কাজ করতেছি। 39 বছর পরে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কালকে আমি প্রথম একটা ফরম কিনছি যে আমি নির্বাচন করব। এবার আমি 39 বছর এই ফিল্মে আমি কতটুকু ভালোবাসা অর্জন করছি, শুধু এই যাচাইয়ের জন্য আমি এই নির্বাচনটা করা। এবং ভোটাররা যদি আমাকে ভোট দেয় এবং তাহলে আমি জয়যুক্ত হব, আর যদি ভোটাররা ভোট না দেয় তাহলে আমি জয়যুক্ত হতে পারবো না। আমি একটা রিকোয়েস্ট কইরা বলি, আপনি যদি ভোট আমাকে নাও দেন আমি দুঃখ পাব না। দুঃখ কখন পাব যদি আপনি কাউকে না বলেন যে ওকে ভোট দিও না, এই কামটা কেউ ভুলেও করেন না। কারণ আমি দীর্ঘ 39 বছর ধরে ফিল্মে কাজ করি, আমি এরকম কোনো হিরো নাই যে আমি তার মাইরটা না খাইছি, এরকম কোনো নায়িকা নাই যে আমি মাইর না খেয়েছি। এইবার বেলাতে আমার চেহারার উপরে একটা সিল মাইরা দিবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি। না 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 না, যখন আমার একটা বড় লিডার থাকে, সেই লিডার গো অর্ডারে কারো ধৈরান্তে গেলে তখন আমাকে মাইর দেয়। সেটা হচ্ছে কি, যেই চরিত্রগুলি করি সেই চরিত্রগুলি আপনার গ্রামের আশেপাশেও কোনো লোক না কোনো লোক করে, সেই চরিত্রগুলি আমরা ফুটায় উঠাই আর কি। এটা বুঝাই দেয় এই অন্যায়টা করলে এই মাইরটা খাইতে হয় বা এই জেলে যাইতে হয় আর কি। আমি বঙ্গবন্ধুর বায়োপিক করছি, তারপরে এই যে ওবায়দুল কাদেরের গাং সিল করছি, এই যে প্রিয়তমা গেল আমার ছবি, আমার ঈদের ডেড বডি রিলিজ হবে, আর একটা ছবি রিলিজ হবে মনে হয় লিপস্টিক, জানি না। আমি ছবিতে কাজ করি কিন্তু যে সমস্ত বড় বড় ছবিতে কাজ করি কিন্তু আমার চেহারাটা এরকম, প্রত্যেকটা ছবিতে 2 সিন 4 সিন এরকম করে কাজ করি। আমি নিজে খুব সাফল্য মনে করি, আমার ছেলে হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার মেয়ে পড়ে মাইনিস্টুল কলেজে, আমার ঢাকা শহরে একটু বাড়িও আছে, এই ফিল্মের টাকা দিয়েই করছি। কিন্তু যতই কষ্ট হোক না কেন, ছেলেপেলের লেখাপড়া কোনো দিনও বন্ধ করতে পারি না, আমি নিজে কষ্ট করি আর কি। আমার আর একটা ছেলে মমতুর মডেলেতে ইন্টার পাস করছে। আমি এইরকম একটা ব্যক্তি যাতে আমি কষ্ট করি, আমি মারা যাওয়ার পরে যাতে আমার ছেলেপেলেরা কেউ বলতে না পারে যে ফিল্মে হারা জীবন মার খাচ্ছে, তাদের ছেলেপেলে কোনো কিছু করতে পারে নাই কেন। এই জন্য আজকাল যতই কিছু বলেন না কেন, আমি মনে করো খুব ভাগ্যবান ফিল্মে কাজ করিয়া। বাংলাদেশ 68,000 গ্রামে আমার বসার চেয়ার আছে, এইটা খুব কম মানুষেরই আছে আর কি। আমার টাকা নাই কিন্তু আমাকে যেই চেহারা, যেই ফিল্মে যেই ভালোবাসাটা দিচ্ছে, সেই ভালোবাসাটা আমি মনে করি যে আমার জীবনটা ধন্য। আমি মরার পরও অনেক দিন পৃথিবীতে থাকবে যে অনেক ছবিতে আমি কাজ করছি। আচ্ছা, এইটা বলি আপনার, আপনি যেই কথাটা বলছেন সেটা হচ্ছে সবার ক্ষেত্রে না আর কি, বুঝছেন না, এটা হচ্ছে অন্য রকম ব্যাপার আর কি। আমি ওই ব্যাপারে বলবো না আর কি, যে কারো সাহায্য করা কারো ই করা, আমি ওই সম্বন্ধে যাব না। যদি আপনার অর্থ সম্পত্তি 20 টাকার থাকে, লেন পোভার্টি, আপনার এই মুহূর্তে টাকা লাগবে, সেই টাকাটা আপনি কোথায় পাবেন, বুঝতে পারছেন না? তখন একজন সাহায্যর দরকার পড়ে আর কি, তখনই একটা লোক বলে আর কি। আমার বাড়ি খাওয়ার তো কোনো ই নাই আর কি। যেমন আমার নামের উপরে আমি ডায়লগ বানাচ্ছি, আমার ছোটকালে নাম রাখছে নিরঞ্জন মণ্ডল, এটা শুধু গন্ডগোলই বাজায়। বুদ্ধি হওয়ার পরে নামটা আমি পাল্টা দিলাম, রাখলাম নিরঞ্জন সরকার। মহল্লার মানুষকে আপনার নাই দরকার, তাই বলি নিরঞ্জন খন্দকার জীবনটাই অন্ধকার। 1984 সালে ফিল্মে ঢুকছি, 2024 আমি ছবিতে কাজ করছি, আমার 64 বছর বয়স, আর কতদিন বাঁচবো আমি জানি না, একমাত্র উপরওয়ালা জানে। আমার জন্য দোয়া করবেন বা আশীর্বাদ করবেন। এইবার আমি নির্বাচনে দাঁড়াইছি 39 বছর পরে, জানি না এফবিসি মানুষের বা শিল্পীদের সাথে কি কাজ করছি, যদি ভালোবাসা যদি আমি চাই কতটুকু আমি পাবো জানি না। কারণ সবাই যদি আমাকে ভোট দেয় আমি জয়যুক্ত হব। আমি এখন ইলেকশনে দাঁড়িয়েছি তো আমি কারো কোনো সম্বন্ধে কথা বলবো না আর কি, বুঝছেন। এইবার হচ্ছে আমারটা আমি বলবো। একটা আবারও রিকোয়েস্ট করি, আমি 39 বছরে ফিল্মে কাজ করি,
আমাকে সবাই একটা করে ভোট দেন, এইটাই আমি গ্রহণ করছি।